নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আমি এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি ফেব্রুয়ারি 2020 মিথুন রাশির গ্রহের গোচর অনুযায়ী কেমন যেতে চলেছে। প্রথমেই আপনাদেরকে জানাই, রাশিফলের থেকেও বেশি এফেক্ট ফেলে মানুষের দশা, অন্তর্দশা এবং প্রত্যন্তর্দশা। তবে এই রাশিফলটি দেখুন কিছুটা হলো আপনাদেরকে এই রাশিফলটি সহযোগিতা করবে। তো প্রথমে আপনাদেরকে জানাই, 24 জানুয়ারি 2020 শনিগ্রহ আপনাদের রাশির অষ্টমে প্রবেশ করেছে, অর্থাৎ আপনাদের ঠাইয়া শুরু হয়ে গেছে। এবং বেশ কিছু গ্রহ এ মাসে রাশি পরিবর্তন করছে, যেমন 3রা ফেব্রুয়ারি শুক্র গ্রহ মীন রাশিতে অবস্থান করছে, 14ই ফেব্রুয়ারি রবি গ্রহ কুম্ভ রাশিতে অবস্থান করছে, এবং মঙ্গল গ্রহ 8ই ফেব্রুয়ারি ধনু রাশিতে অবস্থান করছে। এই যে গ্রহের গোচর এবং আপনাদের রাশির অষ্টম স্থানে শনি গ্রহের প্রবেশ কি ফলাদেশ দিতে চলেছে, প্রথম কথা আপনাদেরকে বলবো, আপনারা সাবধান থাকুন, সতর্ক থাকুন। কারণ আপনাদের ছোটোখাটো চোট আঘাত, রক্তপাত, দুর্ঘটনা হওয়ার একটা প্রবল সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে আপনারা কাউকে টাকা ধার দিবেন না বা কোনো জায়গায় হিউজ ইনভেস্টমেন্ট করবেন না, সেক্ষেত্রে সমস্যা আসতে পারে। আপনারা প্রতারণার শিকার হতে পারেন এ মাসে, অর্থাৎ আপনি যাকে বিশ্বাস করলেন সেই দেখা গেল আপনাকে ঠকাতে পারে, এই দিকটা আপনাদের লক্ষ্য করা যাচ্ছে। রাশির দশমে শুক্রের তুঙ্গস্থ অবস্থান আপনাদের পারিবারিক সুখ কিছুটা হলো বৃদ্ধি পাবে, এবং আপনারা নতুন কর্মের সুযোগ পাবেন, অর্থাৎ একটা সম্ভাবনা আছে, নতুন কর্মের সম্ভাবনা, কর্মক্ষেত্রে উন্নতি, এবং যারা ন্যায়ের সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে এ মাসটি শুভ। উচ্চশিক্ষা বা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক যারা পরীক্ষা দিচ্ছে তারা একটু সতর্ক থাকুন, সাবধান থাকুন, আশানুরূপ ফল আপনাদের না হতে পারে। দেখা গেল আপনি চাইছিলেন 80% বা 90% মার্ক, সেখানে আপনার মার্কটি ডিটেরিওরেট হয়ে 50% এসে দাঁড়িয়ে গেল, অর্থাৎ আপনি যেটা প্রত্যাশা করলেন সেই অনুযায়ী আপনারা রেজাল্ট পেলেন না, এই জায়গাটা একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনাদের পিতার হেলথের দিকে এবং মাতার হেলথের দিকে একটু নজর রাখুন। আপনাদের আয় ভাব শুভ, ইনকাম আপনাদের আসবে। যারা কসমেটিক্স, যারা গার্মেন্টস, হোটেল, সোনা ব্যবসা, এই সব ব্যবসার সঙ্গে যুক্ত যারা আছে তাদের ক্ষেত্রে এ মাসটা শুভ, অর্থাৎ ব্যবসা ক্ষেত্রে ভালো। আপনাদের প্রেম সম্পর্ক ব্যাপারে কিছুটা হলেও সমস্যা আসতে পারে, প্রেমে বিচ্ছেদ বা আপনাদের প্রেমিক প্রেমিকার মধ্যে মতান্তর লক্ষ্য করা যাচ্ছে এ মাসে। আপনারা মুখের ভাষা একটু মধুর করুন, এবং আপনারা সব জায়গাতে উচিত কথা বলবেন না। এ মাসে আপনাদের লটারি বা শেয়ার বা ফাটকা কারবার থেকে প্রচুর অর্থ আসার সম্ভাবনা আছে। এ মাসে আপনাদের ঠিক মিডিল পোর্শনে ভ্রমণ হতে পারে, কর্মক্ষেত্রে আপনাদের উন্নতি হবে, অর্থাৎ নতুন কর্মের প্রাপ্তি একটা যোগ আছে, কর্মক্ষেত্রে পদোন্নতি হওয়ার যোগ আছে। কিন্তু এর সাথে কর্মক্ষেত্রে আপনাদের প্রচণ্ড কাজের প্রেসার, অর্থাৎ চাপ আপনাদের থাকবে। ব্যবসায়ীদের জন্য আপনারা
ব্যবসা ক্ষেত্রে হিউজ ইনভেস্টমেন্ট করবেন না। কোনো ইনভেস্টমেন্ট করার আগে এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের কাছে আপনারা অবশ্যই একবার আপনাদের হরোস্কোপটা দেখিয়ে নিন, সেক্ষেত্রে আশা করি ভালো হবে। এ মাসে আপনাদের ভাইদের সহযোগিতা পাবেন এবং কাউকে বিশ্বাস করে সব কথা আপনারা বলবেন না, কারণ তার থেকে আপনারা ক্ষতির সম্মুখীন হতে পারেন। যারা চাকরি ক্ষেত্রে আছে তাদের ক্ষেত্রে মাসটি শুভ, দাম্পত্য কিছুটা হলেও ভালো দিক লক্ষ্য করা যাচ্ছে, যেটা আপনাদের একটু মনোমালিন্য চলছিল সেদিকটা কিছুটা হলেও আপনাদের সম্পর্কের উন্নতি হবে। বন্ধু সহযোগিতা পাবেন এবং এ মাসে আপনারা ভুল করেও ঋণ নেবেন না, যেমন টাকা ধার দিবেন না তেমনি কাউকে কারো কাছ থেকে টাকা ধার নেবেন না। কিছু আপনাদের এ মাসে চুরি হতে পারে বা কোনো জিনিস হারাতে পারে এ মাসে, এটা একটা প্রবল সম্ভাবনা আছে। এর সাথে এ মাসে আপনারা নতুন কিছু কেনারও সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, হয় গাড়ি অথবা কোনো একটা অ্যাসেট আপনারা এ মাসে কিনতে পারেন। তো ওভারঅল মিথুন রাশির কিছু কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে, যারা গাড়ি বা বাইক চালাচ্ছেন তারা একটু সাবধানে গাড়ি বা বাইক চালাবেন, কারণ একটা দুর্ঘটনার একটা সম্ভাবনা মিথুন রাশির থাকছে। এবং আপনাদের যারা রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে, অর্থাৎ গবেষণামূলক পড়াশোনার ক্ষেত্রে, এ মাসটি আপনাদের শুভ ফল প্রদান করবে। আপনাদের ঈশ্বরের প্রতি ভক্তি বাড়বে এবং ন্যায় কর্মের সাথে আপনারা যুক্ত থাকবেন। তো ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো।